আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিডিএমএর পক্ষ থেকে আমি ইসমান আকন। আমি আজকে আপনাদেরকে যে কাজগুলো দেখাবো, আপনারা অনেক ইম্পর্টেন্ট, যে আপনাদের দুইটা জিনিস দেখাবো একটা একটা সাথে। একটা জিনিস হলো আপনার এই আরবিতে আমি বুঝাবো আপনাদেরকে, আরবিতে যে আপনার কোন কোন সুইচকে কী কী সুইচ বলে এবং কী কী কাজকে কোনটা বলে এবং কীভাবে আপনারা কাজগুলো করবেন সেটা বিস্তারিত সম্পূর্ণ আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আপনার সম্পূর্ণ ভিডিওটা কিভাবে আমি করি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সম্পূর্ণ কাজটা কিভাবে করলে আপনার ই হবে। তো চলুন, কেউ টেনে দেখবেন না, কারণ ভিডিও তো টেনে দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, যে এর মধ্যে আপনারা আমি কিভাবে কানেকশনগুলো করবো, কিভাবে কানেকশনগুলো দেখাবো হয়তো আপনারা বুঝবেন না। আমি যে কাজগুলো করে থাকি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য, যদি আপনারা কোনো কাজ না বুঝেন আমি আবার আপনাদেরকে বলি, আপনারা কমেন্টে জানাবেন যে ভাই এই কাজটা আমি এভাবে বুঝি নাই, আমাদের বুঝাই দেন। তো সেভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? হয়তো বা অনেকের অনেক প্রয়োজন হয় বা অনেক ধরনের প্রয়োজন হয়, ঠিক আছে? ওই ধরনের হয়তো আমি ওইভাবে বুঝাইতে পারি না, আপনারা বুঝাই বলবেন, কমেন্ট লিখবেন বা এইভাবে বুঝান, আমি এইভাবে বোঝানোর চেষ্টা করবো, যতটুকু জানি আমি চেষ্টা করে আপনাদেরকে বুঝাই দেবো। তো চলুন আমি আপনাদেরকে মূল ভিডিওতে সেখানে চলে যাই। তো এটা হলো আপনাদের একটা এসি সুইচ, দেখতে পারতেছেন যে সৌদি আরবে যে এসি গুলা ফিটিং করে দুই ধরনের, আপনার এসির যে সুইচ গুলা ফিটিং করে দুই ধরনের হয়। তো প্রত্যেকটা সুইচে আপনার ভালো মানের 45 অ্যাম্পিয়ারের আপনার বসাইবেন, 45 অ্যাম্পিয়ারের একটা আপনার ওই যে এই সাইজের, আর একটা আপনার ওই, এটা হলো আপনার যে সাইজটা এটা হলো আপনার আপনার 714, ঠিক আছে? আর এটা হলো আপনার 4x4। তো এই যে সুইচটা আছে এটা যে আছে এটা আপনার বসানোর যে কানেকশনগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাই, যেটা আপনাদের ইম্পর্টিং হয় যে ইলেকট্রিকের যে কাজ করতেছেন, যে বেড়া নতুন তারা কীভাবে আপনারা এই ওয়্যারগুলো এটা সুইচগুলো চেঞ্জ করবেন। তো মূলত আপনাদের যে বাসা বাড়িতে যে ফ্যামিলি বাসা, সৌদির ফ্যামিলি বাসা এবং মনে করেন সাধারণত আপনার এই সুইচগুলো বেশি বসানো হয় আর এগুলো বসানো হয়। এখন আমি যে সুইচটা আপনাদেরকে দেখাবো এটার ভিতরে দেখেন যে কানেকশনগুলো আছে, কানেকশনগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে আপনার সেম 4টা কানেকশন আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি 4টা কানেকশন আছে। তো যে 4টা কানেকশন আছে, 4টা কানেকশনের ভিতরে আপনারা যে ওয়্যারগুলো আপনারা দিবেন, যেভাবে দিবেন ওয়্যারগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিই, মূলত আপনারা তাহলে বুঝতে পারবেন। আমি একটা ওয়্যার নিয়েছি সাধারণ আপনাদের একটু বোঝানোর জন্য। তো বোঝানোর জন্য যেভাবে আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন আপনাদেরকে আমি পুরো সম্পূর্ণ আমি দেখাইতেছি। দেখেন এই ওয়্যারগুলা আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি ইউজ করতেছি যে আপনারা যেন বুঝতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি যে ওয়্যারগুলো আপনারা দিব, এই দেখেন এখানে উপরে যে এল এন আছে এখানেও এল এন আছে। হ্যাঁ, তো এল এন এই জিনিসটা দুনো জায়গায়, এখন আপনারা কোথায় দিবেন, এখন যদি আপনারা এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন, দেখেন আমি আবার বলি বাইরে আপনারা সবাই খেয়াল করবেন যে যে জায়গায় অফ লেখা আছে অফ এন্ড অন, ঠিক আছে, এই যে জায়গায় এখন আপনারা এখানে এল এন এখন আপনারা কোনটা দিবেন, এখন যে মেন যে ব্রেকার থেকে যে সাপ্লাই দুটো আসবে, দুটো ওয়্যার আসবে, এরকম দুটো ওয়্যার আসবে। আর ধরেন আমি এরকম আপনারা আরেকটা ওয়্যার আমি কেটে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন খেয়াল করেন এই যে দুটো ওয়্যার, হ্যাঁ, এখান থেকে আপনার যে দুটো ওয়্যার আছে এই দুটো ওয়ার আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা দেখেন। তাহলে আপনারা বাসা বাড়িতে এবং যারা আপনারা ইলেকট্রিকের লোক আসছেন, আপনারা বসে না থেকে আপনার ইলেকট্রিক কাজে জয়েন করতে পারেন। হ্যাঁ, তো ইলেকট্রিক কাজে এর আগে আমি বলছি, আমার ভিডিও আসছে আপনারা দেখেন, আমার ভিডিওতে আমি বলছি কিভাবে আপনার ইন্টারভিউগুলো দিবেন। তো যারা আমাদের বাংলাদেশ থেকে আসে তারা হয়তো বা মনে করেন আপনার হয়তো কি মনে করেন আপনার যে কোনো কাজ আর কি ইলেকট্রিক সম্বন্ধে হয়তো সুদের অবশ্যই অনেক কিছু বুঝে না, ঠিক আছে, হয়তো বুঝাইতে পারে না, মূলত যে বুঝে না তা না, কাজ কিন্তু একই, খালি ট্রেনিং ডিফারেন্স, কিন্তু মূলত সমস্যাটা হয়ে যায় কোন জায়গাটায় যে আমরা বুঝাইতে পারি না, ঠিক আছে, হয়তো বুঝাইতে পারি না, কিন্তু ধরনের হয়তো আমরা কেউ আরবি জানি না ভালো করে বা ইংলিশ ততটুকু জানি না, যতটুকু জানি জানার প্রয়োজন মানে এখানে ততটুকু আমরা বলতে পারি না বা ওনাদেরকে বুঝাইতে পারি না। তো এর জন্য সবচেয়ে থেকে ভালো হবে যে যারা পুরাতন ভাইরা আছেন নতুন ভাইদেরকে একটু সাহায্য করবেন, যে এরা যেন মনে করেন আপনার এই ভালোভাবে মনে করেন আপনার একটা নতুন যে একটা লোক আছে তাদেরকে কিভাবে আপনার বোঝায় একটু বোঝানোর চেষ্টা করবেন, আর নতুন ভাইয়েরা যারা পুরান আছে তাদেরকে সিনিয়র ভাবে একটু সম্মান দিবেন, তাহলে একটা কাজ শিখতে পারবেন। কারণ এই দেশে হলো আপনার দুইটা জিনিস, একটা হলো আপনার মনে করেন কাজ করতে হবে আর একটা হলো আপনার মনে করেন কাজ শিখতে হবে, ঠিক আছে? তো কাজ শিখতে আপনার টাকা নিতে হলে মনে করেন ছোট হইতে হইব। তো আমি যেটা আমি আপনাদের বলতেছি এই কাজের ব্যাপারে আমি বলি আপনাদেরকে, তো আপনারা কি করবেন বড় যারা আছে তাদেরকে একটু সম্মান দিবেন, সম্মান দিলে তাদের কাছ থেকে কাজটা শিখতে পারবেন। আর এদের সাথে মনে করেন আপনার যে কোনো দেশে আর কি আপনার ইংলিশটা জানলে কাজটা মানে ইন্টারভিউ যে কোনো কাজ দিতে আপনাদের সুবিধা হবে। আর তা না হলে আপনাদের কি করতে হবে, আপনার প্রথমত যে কাজগুলো করবেন একটুখানি ই করে আপনারা সিনিয়রদেরকে একটু সম্মান দিয়ে কাজগুলো শিখবেন, ঠিক আছে? আর বড় ভাইদেরকে বলবো যে তাদেরকে একটু শিখাইবেন যেন তারা যেন করে খাইতে পারে,
ঠিক আছে, কারণ এখন আমাদের দেশের লোকেরা আপনারা আসে যেন ইলেকট্রিশিয়ানের কাজে, এর জন্য আমি ভিডিওটা গুলো আমি আপনাদের জন্য আমি চ্যানেলটা খুলছি। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। এখন যে জিনিসটা বলতে গেছিলাম, এল এল দুটো জায়গায় আছে, এখন কোথায় দিবেন? মেন যে পাওয়ারটা আসবে দেখেন তবলুম থেকে, যে ব্রেকার থেকে, এমসি ব্রেকার থেকে যেটা হবে, সে দুইটা তার আপনারা দিবেন কোথায়? এই উপরে, এভাবে উপরে দিবেন, এই দেখেন দুইটা তার। হ্যাঁ, দুটো ওয়্যার দিলেন এখানে, একটা এল একটা এন এ। হ্যাঁ, আবার যে দুইটা আছে সে দুইটাও আপনারা এই কি করবেন, এই এল এন এ দিবেন। হ্যাঁ, তো এখন কি হবে, এখানে যে দুইটা ওয়্যার আছে আপনি দেখতে পারতেছেন যে এখানে দুটো দুটো চারটা। হ্যাঁ, তো আমি একটা টাইট দিই না, এটা আমি আপনি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, তো আমি আপনাদেরকে টাইট দিয়ে আমি দেখাই দিই আপনাদেরকে, যেন আর কি ওয়্যারগুলো যেন সুইটে না যায়। এবার আপনি যেভাবে আপনার টাইট দেওয়া টাইট দিয়ে দিবেন। তো একটা জিনিস খেয়াল করবেন যে ইসের কাজে যে কাজগুলো, মানে যে আপনার ইলেকট্রিকের যে লাইনগুলো ফিটিং করবেন, মেইন ওয়্যারগুলো, এগুলো যেন লুজ না থাকে। লুজ তাহলে আপনারা যে কোনো আপনি স্পেয়ার করবো বা যে কোনো একটা সমস্যা হতে পারে, তখন মনে করেন আপনাদের একটা সমস্যা হবে। তো এরকম কাজ করবেন না, যে কাজটা করবেন আপনারা সবাই টাইটটা ভালো করে দিবেন, আপনি স্ক্রুগুলো যেন ভালো করে টাইট হয়, লুজ কানেকশনগুলো যেন না থাকে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে কানেকশনটা আমি করলাম আপনার একটা যে ইসির একটা সুইচার, এখন যদি আমি অফে যদি মেন দিই না, এখান থেকে যে মেন দিই তাহলে আমার কি হবে, অন হবে এখানে। হ্যাঁ, অন হলো এখানে, এখানে অন হলে আপনার কি হবে, লাইটটা চালু হয়ে যাবে। হ্যাঁ, লাইটটা সবসময় অন থাকবে। তো এখানে একটা সুবিধা হলো কি, যেহেতু আপনার এখানে দেন, এখানে একটা লাইট আছে, দেখেন লাইটটা আছে, লাইটটা সবসময় আপনি শো করবো। সবসময় শো করলে কি হবে, আপনার সবসময় শো করলে আপনারা বুঝতে পারবে তারা যে হ্যাঁ এখানে লাইট আছে। আর যদি আপনারা নিচে যান, নিচে দিলে সমস্যা নাই, কিন্তু সুইচটা কি হবে তখন, এভাবে উল্টো হয়ে যাবে, তখন মনে করি আপনার সুইচটা অন করলে দেবেন লাইটটা চলবো, আর অফ করলে লাইটটা চলবো না। ঠিক আছে, কিন্তু সুইচ কিন্তু একই কাজ করতেছে, খালি মনে করেন আপনার ক্ষেত্রে হবে যে এটা 24 আওয়ার চালু থাকবো আর 24 আওয়ার চালু থাকবো না। ঠিক আছে, কিন্তু লাইটটা চালু থাকাটা বেটার, তাহলে একটা লোক বুঝতে পারবে যে লাইট, যদি রুমের লাইট শোয়ার টাইমে তো লাইট বন্ধ করে দেয়। হ্যাঁ, তো শোয়ার টাইমে যদি লাইট বন্ধ করে দেয় তখন তারা আপনার বুঝতে পারবো যে এখানে লাইট আছে। তো আজকে আপনাদেরকে দেখালাম যে জিনিসটা, আমি বুঝাইলাম আপনাদেরকে যে এই জিনিসটা কীভাবে বুঝলেন, যে আমি কীভাবে বুঝাইলাম, যদি কেউ বুঝেন বা কারো যদি কোনো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে একটা বাসা বাড়িতে আপনার ইলেকট্রিক একটা সুইচ, আপনার এসির সুইচগুলো এগুলো করবেন। হ্যাঁ, তবে একটা বলে রাখি যে এটা যে আপনার সুইচগুলো যে বলে এসির সুইচগুলো, এটা আরবিতে বলে আপনার মুকাইফের মুক্তা। ঠিক আছে, আপনার মুকাইফ মুকাইব যে সিরে মুকাইব বলে, মুকাইব বলে, আর এটা বলে আপনি মুকাইবে মুফতা। ঠিক আছে, আর মনে করেন যদি মুকাইব সুইচও বলে, এখন আরবির অনেকে ইংলিশ জানে, ভালো ইংলিশ জানে, তারা এসি সুইচটা এখন বলে। তো এটাই শিখেন, আরবিটার চেয়ে আপনার ইংলিশটা বেশি গুরুত্ব দেন, এখন ওরা অনেক ইংলিশ জানে, অনেকেই বুঝে ইংলিশ, ইংলিশে বললে চলবো। ঠিক আছে, তো এটা আপনার ইসি মুফতা বলে। তো আমি আপনাদেরকে আজকে এটা দেখাইলাম, এরপর আমি স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে, সবগুলোই দেখাবো যে কীভাবে আপনার সুইচগুলো করবেন। তো এটা যে আপনার একটা মাল্টি সকেটের আগে দেখাইছি আমি আপনাদেরকে, এটাও সেম, ধরো এখানে এল, এখানে একটা এন, দুটো ওয়ার দিয়ে দিলে এটা ফিটিং হয়ে যাবো। ঠিক আছে, তো এরকম আমি আরও অনেক সুইচ দেখাবো, অনেক কিছু আপনাদেরকে দেখাবো, অনেক ব্যাটারি আপনার ভিডিও করে আমি দেখাবো। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আশা করি বুঝতে পারছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমাকে এখানে সমাপ্তি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।